আজ আমরা কথা বলবো হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা যারা আক্রান্ত তারা এই মাহে রমজানে কি ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে আসে? আসলে মাহে রমজানে এরকম না যে খুব হাঁটু ব্যথা বা কোমর ব্যথা রোগী বেড়ে যায়, ব্যাপারটা আসলে তা না। হাঁটু এবং কোমর ব্যথা রোগী যারা আক্রান্ত, আমরা স্পেশালি কোমর ব্যথা রোগী বারবারই বলছি যে 90% মেকানিক্যাল, যে রোগী নিজেদের তৈরি সমস্যা। যে যে স্টাডি এখন পাওয়া যাচ্ছে, মোস্ট অফ দ্য রোগী কিন্তু এখন ইয়াং রোগী, যারা ডেস্ক জব ওয়ার্কার, বসে বসে দীর্ঘ সময় কাজ করে, এবং সেটা কম্পিউটার হোক, অফিসে হোক, ইভেন কি একটা মুদি দোকানদারই বলেন বা যে কোনো ব্যবসায়ী, ইভেন কি যে এই যে কাপড় ব্যবসা করে সেও দেখবেন একটা গদিতে নিচে বসে, এই যে দীর্ঘ সময় বসে থাকার থেকে মেরুদণ্ডে সবচেয়ে বেশি যে ডিস্কের সমস্যা হচ্ছে, লিগামেন্ট ইঞ্জুরি হচ্ছে এবং বিভিন্ন মেকানিক্যাল প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে এবং তারা ভুগতেই থাকে। এবং মজার বিষয় হচ্ছে কোমর ব্যথার রোগীরা, এমন কোনো রোগী নাই যে জীবন দশায় কোমর ব্যথা ভোগেন নাই। আবার অনেকে আছে যে ভালো হয়ে গিয়েছে, কোনো কোমর ব্যথা নাই, কিন্তু মোস্ট অফ দ্য যারা সাফারার, যারা সাফারিং করতেছে তারা কিন্তু স্টিল সাফারার। এবং এই রমজান মাসে দেখা যায় যে তাদের একটু আরো বেশি সমস্যা হয়ে দাঁড়ায়, বিকজ তাদের পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজ এবং বিভিন্ন নফল নামাজ থাকে এই মাসে, মানুষ বেশি বেশি নামাজ পড়ে, তো তখন দেখা যায় যে সে এগুলো আর করতে তার অসুবিধা হয়ে দাঁড়াতে পারে। সেটা যখন করতে পারে না তখন কিন্তু অনেকেই দেখা যায় যে চেয়ারে বসে নামাজ পড়ে, তো সেইটা কি কতটা ঠিক, মানে এটা কি করা উচিত কিনা? অবশ্যই চেয়ারে বসে নামাজ পড়া উচিত না, কিন্তু যেহেতু তাকে হয়তো নামাজ পড়তে হবে, কষ্ট হয়, আমরা অনেক সময় যারা বিশেষজ্ঞ আছি আমরা বলি কিছু পিরিয়ডের জন্য বা কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য নামাজের চেয়ারে পড়তে পারে, কারণ যেহেতু তার অনেকের ব্যথা বেড়ে যেতে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে হয়তো ইশারায় নামাজ পড়লো একটু চেয়ারে। এই ক্ষেত্রে শুধুমাত্র রুগীদের ক্ষেত্রে আল্লাহ পাক অনেক কিছুই আপনার ছাড় দেওয়া আছে, তো সেটা করতে পারে, কিন্তু আমরা যারা বিশেষজ্ঞ আছি তারা কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে না করি, কোমর ব্যথায় তৈরি করে দীর্ঘ সময় বসে থাকার কারণে। মোস্ট অফ দ্য কজ ইজ ডিউ টু প্রলং সিটিং। এবং কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে ইয়াং রোগীরা এখন অনেক বেশি আপনি পাচ্ছেন, এবং এটাও কিন্তু এই সিডেন্টারি লাইফস্টাইলের কারণেই, কারণ আমাদের লাইফস্টাইল কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আগে যেটা দেখা যেত যে অনেক মানে দেরিতে যেটা হতো আর কি, ওল্ড এজে হতো, সেটা দেখা যাচ্ছে এখন ইয়াং এজে হচ্ছে। আগে চলে আসছে যে আমাদের বসে থাকা বা এক ঘুমে কাজ, আমি মনে করি এই নামাজ যদি এই এক ঘুমে কাজের ভিতরে নামাজ যদি সবাই আমাদের জীবনে ইন করানো যায়, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কিন্তু এক ঘুমই তার আর একটা থাকতেছে না, কারণ সকালের পরে আপনার ফজরের পরে অফিসে গেল, জোহরের নামাজ যদি যদি সে পড়তে পারে, তাহলে কিন্তু তার আর এই যে বসে থাকা হলো দীর্ঘ সময় এটা হচ্ছে না, সে কিন্তু একটা ব্রেকে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে, আবার আসরের নামাজ আর একটা মুভমেন্টে যাচ্ছে, মাগরিবের নামাজ আর একটা মুভমেন্টে যাচ্ছে, আবার রাতে এশার এবং তারাবির নামাজ। তো এই আমি মনে করি এটা একটা বেস্ট এক্সারসাইজ এই এই কোমর ব্যথা রোগীদের জন্য এবং এই পজিশন থেকে বেরোয় আসার ক্ষেত্রে। আসলে কি আমরা হয়েছে কি খেয়াল করবেন, যখন কাজ করে যে যখন সে কিন্তু বসেই থাকে, তার কাজের ভিতরে থাকে, সে কিন্তু মনে থাকে না অনেক কিছু, যখন এই আমাদের জীবনে নামাজ চলে আসবে বা মুভমেন্ট করা হবে, এক্সারসাইজ করাবে, তখন কিন্তু তার এই সমস্যাগুলা, সাধারণত হাঁটু কোমর ব্যথা রুগীর এই সমস্যাগুলো ন্যূনতম 50-80% সমস্যা চলে যাবে। আমাদের মোটোই হচ্ছে মানুষ তো স্থবির জীব না, গাছপালা লতা পাতা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে সে মুভমেন্ট করতে পারে না, কিন্তু মানুষ প্রাণীকুল, এরা কিন্তু আমরা মুভমেন্ট, আল্লাহ পাক আমাদেরকে বিচরণ করতে পৃথিবীতে পাঠিয়েছে, এবং বিচরণের পাশাপাশি ওনার প্রতি আনুগত্য প্রকাশ করা, ওনার নিয়ম শৃঙ্খলা মেনে চলা, ওনার ওনাকে ভালোবাসা এবং নামাজ পড়া, এটা আমাদেরকে বলেছে। তো আমরা যদি সেই কাজগুলো ঠিক মতো করতে পারি, আমরা কিন্তু শারীরিকভাবেও কিন্তু এবং আধ্যাত্মিক মানসিক শারীরিক সব দিক দিয়ে কিন্তু আমরা উপকৃত হব। এবং রমজান মাস এমন একটা মাস যে মাসের মাধ্যমে আমরা এটা খুব দ্রুত পেয়ে যাই এবং আমাদের জন্য ইজি হয়ে যায়, বিকজ এই যে চেঞ্জটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি, বাই আমাদের খাবার দাবার থেকে শুরু করে অ্যাক্টিভিটিস এবং ধর্মীয় যে আনুগত্য, যদি আমরা বেশি বেশি নামাজ রোজা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য শারীরিকভাবে কিন্তু অনেক উপকার আসবে। এবং হাঁটু কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে আমি মনে করি সিয়াম সাধনা অনেক উপকারে আসবে। তবে হ্যাঁ, যদি কারো নামাজ পড়তে অসুবিধা হয়, সে ডাক্তারের পরামর্শে সে কিছুদিন হয়তো চেয়ারে বসে বা ইশারা নামাজ পড়তে পারে, অনেকে নিচে বসেও নামাজ পড়ে ফ্লোরে, সেই ক্ষেত্রে হয়তো ফ্লোরে একেবারে শক্ত জায়গা বসা যাবে না, আমরা একটু ফোম বা একটু নরম জায়গায় যেন নামাজটা পড়ে, যেখানে সে সেজদা দিবে বা হাঁটু গেড়ে বসবে, সেই সেই জায়গাগুলো একটু সফট হলে বেটার, যার জানি যা নামাজ বা মুসলা ব্যবহার করতে পারে, এবং সেটা সফট হইতে হবে।
তাহলে আমরা কথা বলছিলাম যে এই রোজার মাসে যারা বাত ব্যথায় ভুগছেন, হাঁটু এবং কোমর ব্যথায় ভুগছেন, তাদের সমস্যা প্রসঙ্গে আপনি যেটা বলছিলেন যে তাদের কি ধরনের জায়গায় নামাজ পড়া উচিত। জি, সেটা বললাম যে অবশ্যই নরম জায়গা ইউজ করতে পারে, মসজিদে যখন ইউজ করে সে অবশ্যই জায়নামাজ নিয়ে যাবে, আমার এটা অনেক উপকারে আসবে। এবং এই মাসে যেটা হচ্ছে, যেমন আমরা ওজন কমাতে পারি, যেমন স্পেশালি কোমর ব্যথা, হাঁটু ব্যথার সাথে কিন্তু ওজনের একটা সম্পর্ক আছে, একটা বিশাল সম্পর্ক আছে। এখন হাঁটু ব্যথার যদি আমরা কজগুলো দেখি, অস্টিওআর্থ্রাইটিস ওয়ান অফ দ্য মেইন কজ, মানে হাড় ক্ষয় রোগ, এটা হাঁটু ব্যথার অন্যতম কারণ। এখন রোগীরা কিন্তু আসলে শুধু যে ক্ষয় হওয়ার পেইন নিয়ে আমাদের কাছে আসে তা না, অস্টিওআর্থ্রাইটিস থেকে তার বিভিন্ন মাসেলগুলো শর্ট হয়ে যায়, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, অ্যাডাক্টর, থাই এবং মাসেলসগুলো, কাপ মাসেল, এগুলো কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের কারণে, ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটি, চলাফেরা না হওয়ার কারণে স্টিফ হয়ে আসে, স্পাজম হয়ে আসে, শর্ট হয়ে আসে। কে এই রোগীরা কিন্তু রমজান মাসে যদি খাবার কন্ট্রোল করে, সারাদিন যেহেতু উপবাস থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, এবং সন্ধ্যাবেলা যদি পরিমিত আহার করে, তাহলে কিন্তু রোগীর ওজনও কমে যাবে। এবং এই যে আপনি বলছেন যে ওজন যে ক্যারি করার একটা ব্যাপার থাকে আমাদের হাঁটুর উপরে, প্রেসার ক্যারি করে, এক্স্যাক্টলি, শরীর ওজন ক্যারি করে, স্পাইনও ক্যারি করে যখন বসি আমরা বা দাঁড়িয়ে থাকা অবস্থা, তাহলে কিন্তু প্রেসারটা কমে যাবে। এবং অলওয়েজ পেশেন্ট এই রমজান মাসের মাধ্যমে সে ওজন কমাতে পারে, এবং ওজনের সাথে আবার অ্যাঙ্কেল জয়েন্টেও কিন্তু পেইন হতে পারে, অনেক সময় বেশি ওবেস যদি হয়, হ্যাঁ, এবং কোমর ব্যথা অনেক সময় পায়ে যেতে পারে। আপনার ব্যথা বেদনা অনেক কারণে হতে পারে, খাবার বিভিন্ন প্রকার এবং বিভিন্ন ফাস্ট ফুড হতে শুরু করে, যারা অনেকে অ্যালকোহল অ্যাবিউজার বা স্মোকার, এদেরও কিন্তু বিভিন্ন প্রকার পেইন হতে পারে। যেমন অ্যালকোহল থেকে আপনার পায়ে বিভিন্ন বার্জার্স ডিজিজ হতে পারে, স্মোকারের বার্জার্স ডিজিজ বা বিভিন্ন ভাস্কুলার পেইন হতে পারে, তা থেকে পায়ে ব্যথা হয়, বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই এই জিনিসগুলো কিন্তু এই রমজান মাসের মাধ্যমে কাটিয়ে উঠা সম্ভব। এবং এই সময়টাই কিন্তু আমাদের লাইফস্টাইলটা পরিবর্তন করার একটা সুযোগ আসে, মানে পার্টিকুলারলি যারা ধূমপান করে, অবশ্যই তারা যদি ধূমপানটা ছাড়ে এবং এটা যে ধরে রাখতে পারে, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট তার জন্য, অবশ্যই। এবং আমি যেটা বলবো যে নামাজটা যেন অন্তত পাঁচ ওয়াক্ত যদি পড়তে পারে সবাই, তাহলে অনেকাংশেই আপনার এই ব্যথা বেদনা কমে যাবে। আর হাঁটু এবং কোমর ব্যথার আমরা যে রোগীগুলো স্পেশালি পাই, দীর্ঘমেয়াদী ব্যথা বা স্পেশালি আর্থ্রাইটিস বা ডিক্স প্রোল্যাপস বা সিভিয়ার পেইন রোগীদের ক্ষেত্রে, উরিঢোয়ার কোনো কারণ নেই, যদি কারো সিয়াম সাধনে অসুবিধা হয়, তারা কিন্তু একজন বিশেষজ্ঞ শরণাপন্ন হতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপি দিতে পারি, যেগুলো আপনার রমজানের কোনো ক্ষতি করবে না, রোজার কোনো ক্ষতি করবে না। থেরাপি চিকিৎসা সে দিনেও নিতে পারে ইচ্ছা করলে, আবার রাতেও নিতে পারে, এবং যে কোনো বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে যদি তারা চিকিৎসাটা কন্টিনিউ করে, পাশাপাশি সিয়াম সাধনও সে করতে পারে। এবং এবং এমন একটা আদর্শ মাস আমি বারবার বলছি, যেটা যেমন নামাজ, যে আমাদের নামাজের মাধ্যমে কিন্তু এক্সারসাইজ হয়। আমি যেটা বলছিলাম যে হাঁটুর যে মাসেলসগুলো শর্ট হয়ে যায়, আমরা যখন এক্সারসাইজ করি মাসেল কিন্তু ইলংগেট হয়, লম্বা হয়, স্ট্রেসিং হয়। আমরা কিন্তু বাই থেরাপিতে আমরা কিন্তু এক্সারসাইজ করে থাকি, স্ট্রেসিং করে থাকি মাসেলগুলোকে। এবং দেখবেন প্লেয়ারদেরকে যখন খেলার ভিতরে স্ট্রেস দেওয়া হয়, মানে লম্বা করানো হয় মাসেলকে, তো এটা কিন্তু নামাজের মাধ্যমে সম্ভব, সিয়াম সাধনার মাধ্যমে সম্ভব, পরিমিত ওজন কমিয়ে আনার মাধ্যমে কিন্তু এই কাজগুলো আমাদের সম্ভব। বাত ব্যথা রুগীদের সমস্যা অনেকাংশে হাঁটু ব্যথা রুগী, কোমর ব্যথা রুগীর সমস্যা চলে কমে যাবে। তারপরও ব্যথায় যেমন গরম সেঁক দিতে পারে, কুসুম গরম সেঁক দীর্ঘমেয়াদী ব্যথায়, এবং পাশাপাশি কন্ট্রাস্ট বাত, সেটা আমরা হাঁটু ব্যথা রুগীর অনেক উপকারে আসে। মানে একটা গামলায় গরম পানি আর একটা গামলায় ঠান্ডা পানি নিতে পারে, একবার গরম পানি দিবে এক মিনিট, আবার ঠান্ডা পানি, এই যে দুইভাবে, এভাবে পাঁচ দশ মিনিট যদি করে হাঁটু ব্যথা অনেকাংশে চলে যায়। এবং বিভিন্ন এক্সারসাইজ আমরা শিখিয়ে দিয়ে থাকি, দিনের বেলা রোগীরা করতে পারে, এক্সারসাইজ করার মাধ্যমে আপনার পেইনটা কিন্তু অনেকাংশে রিমুভ হয়ে যাবে এবং তার নামাজ বা রোজায় কোনো ব্যাঘাত হবে না। এটা রোগীরা নিকটস্থ বা যে কোনো তার দ্বারা যতটুকু সম্ভব একজন স্পেশালিস্টের শরণাপন্ন যদি হয়, তখন ওখানে এই থেরাপিগুলোর মাধ্যমে সে ভালো থাকতে পারবে এই রমজান মাসে। আর যেটা হলো যে ওজনের সাথে যেহেতু হাঁটু ব্যথার একটা সম্পর্ক আছে, তারপরে অ্যাঙ্কেল জয়েন্টও পেইন, সেটারও একটা সম্পর্ক আছে, তো আমরা যদি রমজান মাসের খাদ্যাভ্যাসটা মানে কিরকম আমরা করলে পরে এই ওজনটা কমবে? এটা আমি বারবারই বলি, অনেক সময় যে ওজন কমাতে আমরা বলি রোগীদেরকে, রোগীরা অনেক সময় ওজন কমাতে পারে না অন্যান্য মাসে, কিন্তু অনেক সময় তো দেখা যায় যে রমজান মাসে আরো ওজন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা স্টাডি তাই মনে হয় অনেক ক্ষেত্রে, সেটা আসলে আসলে আমাদের সচেতনতার অভাব। আমরা এই যে আজকে ইটিভিতে কথা বলছি, আমরা যদি এই সচেতনতা ডেভেলপ করতে পারি জনগণের মধ্যে, রোগীদের মধ্যে,
তাহলে কিন্তু অনেকাংশে এই এই মাসটা আমরা ব্যবহার করতে পারি ওজন কমানোর ক্ষেত্রে আমাদের যে ইফতারির যে খাবারটা এটা অবশ্যই সুস্বাদু পানীয় ফল জাতীয় খাবার এবং পানি জাতীয় খাবার শরবত বিভিন্ন প্রকার আমরা খাবার ইফতারি করতে পারি এবং ফল খেতে পারি যেগুলো আমাদের খুব দ্রুত এনার্জি দিবে এবং ওজন বাড়াবে না এবং আমাদের যে চাহিদা মানে থ্রাস্ট তৃপ্তি তৃপ্তিও কিন্তু ফিল আপ করবে আমাদের যে ট্রেডিশন আছে আমরা ছোলা খেয়ে থাকি বুট খেয়ে থাকি এগুলো আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত এবং এর সাথে কিন্তু ব্যথার একটা সম্পর্ক আছে যে আমরা পেঁয়াজু খাচ্ছি ছোলা খাচ্ছি আমরা কথা বলছিলাম যে যাদের গাউটি আর্থ্রাইটিস আছে যে খাবারের সাথে যে আর্থ্রাইটিসের একটা সম্পর্ক সেই বিষয়টা একটু জানতে চাইবো যেটা হচ্ছে গাউট হচ্ছে এমন একটা বাত রোগ যেটা আমরা আসলে এটাকেই বাত রোগ বলে থাকি যদিও আমরা বাত বলতে অনেকে বুঝায় সারা অনেক ব্যথা হলেই বাত মনে করে আসলে ডাক্তারি ভাষায় আমরা যে গাউটি আর্থ্রাইটিসটাকে বাত বলে থাকি এটা মোস্ট অফ দা কজ হচ্ছে যদি শরীরে ইউরিক অ্যাসিড এক্সক্রিয়েশন কমে যায় মানে ব্লাডে বেড়ে যায় মানে ইউরিক অ্যাসিড অনেক কারণে এক্সক্রিয়েশন অনেক মাধ্যমে এক্সক্রিয়েশন স্পেশালি আপনার ইউরিনের মাধ্যমে যদি সেটা যদি এক্সক্রিয়েশন হওয়া কমে যায় বা আমরা অতিরিক্ত খাবারে পিউরিন রিচ ডায়েট খেয়ে থাকি তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে ছোলা এই যে আমরা ইফতারিতে যে ছোলাটা খাই পাশাপাশি ডাল জাতীয় যেমন পেঁয়াজ হ্যাঁ অনেকে বলে যে ইফতারিতে এটা না খেলে তো আসলে হয়ই না আসলে পৃথিবীর অনেক দেশে কিন্তু এই জাতীয় কোনো মেনু নেই এটা আমাদের ট্রেডিশনালি আমরা করে আসছি তো আমাদের এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে আমরা তো এখন রোগীদেরকে বলি আপনি ওই মা দাদিদের মতো নিচে বসে কাজ করবেন না আমরা তো বলি দাঁড়িয়ে কাজ করেন চেয়ারে বসে আপনি চপিং বোর্ডে কাজ করেন তো এটাও তো ট্রেডিশন ছিল এটা যদি আপনারা চেঞ্জ করতে পারেন খাবার কেন চেঞ্জ করবেন না আমার মনে হয় এই জিনিসগুলা ট্রেডিশনালি হোক কিন্তু আমাদের শরীরের জন্য যেহেতু ক্ষতিকর এবং এটা অবশ্যই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত রিসার্চ ভাবে এবং এটা অনেক মোর দেন অনেক ইয়ার্স ধরে ডাক্তাররা না করে আসছে সবাই এবং হাই রিচ ফুড যেমন লাল মাংস আমরা এগুলা যেন অ্যাভয়েড করি তাহলে কিন্তু বাতের এই সমস্যাটা কমে যাবে স্পেশালি গাউটি আর্থ্রাইটিস এতে কি হয় অ্যাঙ্কেলে পেইন হতে পারে আমাদের যে গোড়ালিতে বৃদ্ধাঙ্গুলে পেইন হতে পারে নামাজ পড়তে অসুবিধা হবে হাঁটুতে পেইন হতে পারে মানে লাল মাংস যেটা বলছেন যে মাংস আমরা খাওয়ার সময় একটু আমাদেরকে সচেতন হতে হবে আমি বলবো না একেবারে বন্ধ করে দিতে কমিয়ে ফেলতে সেটা যদি মাসে একদিন দুদিন খেতে পারে আমরা কিন্তু এই কি করি নিয়মিত খাওয়া মানে কি আমাদের মুরগির মাংসটা খাওয়া উচিত এই জাতীয় মাছ মাংস খেতে পারে দেশি মাছ এখন মজার বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট রোগীরা যদি বলে অনেক সময় সব খাবারই বন্ধ খাবো কি এটাও একটা ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদের খাদ্য তালিকা আমরা ফল মূল শাক সবজি নিয়ে আসবো দেশি মাছগুলো অনেক উপকারে আসে এবং সিজনাল যত তরি তরকারি আছে এটা শুধু বিচিগুলো অ্যাভয়েড করতে হবে যেমন সিমের বিচি যদিও এখন সিমের বিচি পাওয়া যাবে না সিম পাওয়া যায় না এই সিজনে সিমের বিচি খোসা খাওয়া যাবে না যেটা কাঁচা অংশ এই বিচিটা অ্যাভয়েড করে বাকি খেতে পারে আমাদের লটস অফ আছে আমরা দুধ খেতে পারি অনেক উপকারে আসে এই স্পেশালি হাঁটু কোমর ব্যথা রোগীদের জন্য অনেকে বলে বাজার থেকে কিনে ক্যালসিয়াম খায় কেন আমার দুধের ভিতরে ক্যালসিয়াম আছে এবং এটা প্রাকৃতিক ভাবে আপনার এটা আমাদের শরীরে খাবারে ক্যালসিয়ামের সাপ্লাই দিবে ভিটামিন ডি আছে ওখানে সো এই জাতীয় খাবারগুলো আমরা খেতে পারি যে পাখির মাংস আপনি যে বলছেন মুরগি হাঁস এগুলা ডিমও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ অন্য কোনো ডাক্তারের যদি কিছু খাবার যদি নিষেধ থাকে সেটা তারা কম খাবে এবং আর যারা মানে বিভিন্ন ব্যথার জন্য ওষুধ খায় যারা মেডিসিন যাদেরকে নিতে হয় তারা এই রমজান মাসে কিভাবে সেটা মেইনটেইন করবে হ্যাঁ আসলে ব্যথার ক্ষেত্রে আমরা তো ব্যথার ওষুধ খেতে প্রথমত না করি সবাইকে বারবার এবং যেহেতু রমজান মাসে ব্যথার ওষুধ খেলে আরো বেশি সমস্যা হবে বিকজ সারাদিন উপবাস থাকার কারণে সন্ধ্যার দিকে যখন সে কোনো কারণে পেইন কিলার খাবে তার কিন্তু গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে গ্যাস্ট্রাইটিস থেকে কিডনি প্রবলেম হতে পারে ব্যথার ওষুধের কোনো দরকার নেই অন্যান্য ওষুধগুলা ওই ডাক্তার সাহেবরা অবশ্যই বলে দেয় যে সকালে যে ওষুধটা ভোর রাতে খাবে এবং দুপুরে ওষুধটা সন্ধ্যা রাতে খেতে পারে এবং মাঝরাতে খেতে পারে ওষুধটা তিন ভাগে সে ভাগ করে নিতে পারে সন্ধ্যারাত মধ্যরাত এবং ভোররাতে কিন্তু ব্যথার ওষুধ আমি বারবার বলি ব্যথার ওষুধ খাওয়া কোনোভাবেই উচিত না ব্যথার ওষুধের পরিবর্তে উনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে রিহ্যাবিলিটেশন ফিজিও নিতে পারে এবং ফিজিও চিকিৎসা এমন একটা অত্যাধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা এখানে কোনো প্রকার পেইনকিলার খাওয়ার প্রয়োজন নেই আমরা বিভিন্ন রোগীদের স্পেশালি যেমন পিএলআইডি রোগী বলেন আর্থ্রাইটিস রোগী বলেন এসব রোগীদেরকে আমরা আমাদের হসপিটালাইজড করে বা এসে গিয়ে এসে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পদ্ধতিগত ইলেকট্রোথেরাপি থেরাপিউটিক এক্সারসাইজ বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে কিন্তু কোমর ব্যথা হাঁটু ব্যথা মুক্ত কিন্তু সে থাকতে পারে
এবং যেটা এই রমজান মাসে এই ধরনের ট্রিটমেন্ট নিতে কোনো ধরনের সমস্যা হবে না মানে রোজা ভেঙে যাওয়ার যে একটা মানুষের আশঙ্কা থাকে এখানে সেই ধরনের কোনো মানে কোনো রকমের কোনো ঝুঁকি নেই হ্যাঁ ঝুঁকি নেই অন্য মাসেও আমরা বলি এটা নিরাপদ চিকিৎসা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বাত ব্যথা রোগীদের জন্য এটা বলা হয়েছে এটা হচ্ছে একটা লেটেস্ট এবং উইদাউট সাইড ইফেক্ট একটা ট্রিটমেন্ট পদ্ধতি আপনার অ্যাকর্ডিং টু রোগ আপনার ডিক্সের যে সমস্যা ওইখানেই আপনি চিকিৎসা দিচ্ছেন বা আপনার একটা লিগামেন্ট সমস্যা সেই লিগামেন্টই আমি কিন্তু থেরাপি দিচ্ছি এবং সেটার কোনো ইনভেসিভ কিছু নাই ওখানে কোনো আমরা ওষুধ দিচ্ছি না সো এটা রোগীদের কোনো ক্ষতি হতে পারে না এবং এই রমজান মাসে তারা যে কোনো সময় দিনে হোক রাতে হোক যে কোনো সময় তারা এই ট্রিটমেন্ট একজন বিশেষজ্ঞের শরণাপন্ন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন প্রিয় দর্শক আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন আশা করি আমি কিছু হলো আপনাদের উপকার করতে পেরেছি বা কিছু উপদেশ দিয়েছি এই উপদেশগুলো যদি মেনে চলেন তাহলে হাঁটু এবং কোমর ব্যথা মুক্ত থাকতে পারেন আর একটা কথা আমি বারবার বলি যারা নতুন হাঁটু ব্যথা কোমর ব্যথা আক্রান্ত আপনারা দয়া করে চেয়ারে বসে নামাজ পড়বেন না সেটা কিছুদিনের জন্য চেয়ারে বসে নামাজ পড়তে পারেন কিন্তু আপনি চিকিৎসার পাশাপাশি আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে এবং মুভমেন্ট করতে হবে আপনাকে এই যে মুভমেন্ট করার মূল মন্ত্র একটি হচ্ছে নামাজ নামাজও পড়তে পারেন এবং মুভমেন্ট করতে পারেন আশা করি আপনাদের উপকৃত হবে সবাই ভালো থাকবেন এই রমজান মাসে এই কামনা করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।